আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নাসির স্টোর নিউজ ফ্ল্যাশে। সাথে আছি আমি ফারিয়া হোসেন। বলিউডের সবচেয়ে প্রভাবশালী তারকাদের একজন সালমান খান 90 দশক থেকে দাপটের সঙ্গে শাসন করছেন মুম্বাই সিনে ইন্ডাস্ট্রি। তবে 2009 সালের পর তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। সাধারণত সিনেমা থেকে লাভের অংশ পান সালমান খান, তবে শোনা যায় প্রতিটি সিনেমা থেকে 100 কোটি রুপির বেশি আসে তার ঝুলিতে। এর বাইরে টেলিভিশন রিয়েলিটি শো থেকেও মোটা অঙ্কের আয় করেন সাল্লু। বিশেষ করে বিগ বসের প্রতি সিজনে 300 থেকে 400 কোটি রুপি পান এই অভিনেতা। একবার এক সাক্ষাৎকারে সালমান জানান, আয়ের মাত্র 10% নিজের কাছে রাখেন তিনি, বাকি 90% বিভিন্ন মাধ্যমে দান করে দেন। ভারতীয় বিনোদন মিডিয়া জিকিউ এর রিপোর্ট অনুযায়ী সালমান খান প্রতি মাসে আয় করেন প্রায় 16 কোটি রুপি। তার এই আয় শুধু সিনেমা থেকে নয়, আয়ের একটা বড় অংশ আসে বিভিন্ন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে। তার রয়েছে নিজস্ব পোশাক ব্র্যান্ড। সালমান খান জীবনের প্রথম আয় করেছিলেন 75 টাকা। এক সাক্ষাৎকারে বলিউড ভাইজান বলেছিলেন, তাজ নামে হোটেলে একটি অনুষ্ঠানে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে নাচতে গিয়েছিলেন তিনি, সেখানে তাকে 75 টাকা দেয়া হয়। সালমান খান ম্যানে পেয়ার কিয়া সিনেমায় মাত্র 31,000 রুপি পারিশ্রমিক পেয়েছিলেন। মুক্তির পর সিনেমাটি ব্যবসা সফল হয়। এগুলো ছাড়াও নানাবিধ ব্যবসা রয়েছে সালমান খানের, সব মিলিয়ে তিনি গড়ে তুলেছেন অঢেল সম্পদের পাহাড়। বিভিন্ন সূত্রে জানা যায় সালমান খানের মোট সম্পদের পরিমাণ প্রায় $360 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,000 কোটি টাকারও বেশি। প্রশ্ন হলো, সালমান খানের পর এই পাহাড় সম সম্পদের মালিক কে হবেন? 56 বছর পেরিয়ে এখনও বিয়ে করেননি তিনি, নেননি কোনো সন্তান দত্তক। তাহলে কে পাবেন এ সম্পদ? এর জবাব সালু নিজেই দিয়েছেন। বছরখানেক আগেই সালমান এক সাক্ষাৎকারে জানান, তিনি তার অর্ধেক সম্পদ একটি ট্রাস্টের নামে দিয়ে যাবেন। যদি ভবিষ্যতে কখনো বিয়ে না করেন, তাহলে পুরো সম্পদই সে ট্রাস্ট পাবে, এমনভাবে এই কাগজপত্র তৈরি করবেন ভাইজান। সালমান ইতিমধ্যে একাধিক সংস্থা পরিচালনা করেন। তার প্রতিষ্ঠিত বিং হিউম্যান এখন বেশ জনপ্রিয় সংস্থা। কিছুদিন আগে শোনা যায় তিনি ভারত জুড়ে স্বল্প মূল্যে সিনেমা হলও চালু করবেন। এছাড়া প্রতি বছরই বিশাল অঙ্কের অর্থ দান করে দেন এই অভিনেতা। দর্শক, এই ছিল নার্সারি স্টোর নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। এই ঈদে বাহারি পাঞ্জাবির কালেকশন নিয়ে এসেছে ওমানের নাসির স্টোর। দীর্ঘ 3 যুগ ধরে ওমানের হামরিয়া হোন্ডা রোডে বিশ্বস্ততা ও অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে এই নাসির স্টোর। কম মূল্যে ঈদের আকর্ষণীয় পোশাক কিনতে আজই আসুন আমাদের ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।